আবারও নিজেদের কন্যাশ্রীর টাকা জমিয়ে অভিনব উদ্যোগ। বর্ষাকালে বাড়ছে সাপের উপদ্রব, সাপের উপদ্রবের হাত থেকে বাঁচতে করণীয় কি তা বোঝাতে দুয়ারে দুয়ারে কন্যাশ্রীরা। বর্ষাকালে বৃষ্টির জলে বাড়ির আশেপাশে বন জঙ্গল এবং পরিত্যক্ত জায়গা ভরে যায় আগাছার ঘন জঙ্গলে, ফলে এই সময় গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বেশি দেখা যায় এবং গ্রামাঞ্চলে সাপের কামড়ে বহু মানুষের প্রাণহানি ঘটে এই সময়। বর্ষাকালে সাপের উপদ্রব থেকে নিষ্কৃতি পাওয়া এবং সাপের কামড় থেকে বাঁচতে করণীয় কি তা বোঝাতে দুয়ারে দুয়ারে পৌঁছে যায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাই স্কুলের কন্যাশ্রীপ্রাপ্ত মেয়েরা। রাজখামার স্কুলের ছাত্রী, আমরা সাপ সতর্কতা নিয়ে গরিব দুঃখী মানুষদেরকে সতর্ক করতে গিয়েছিলাম। তো সতর্ক বলতে আমরা গরিব মানুষদেরকে বললাম যে এই সাপের উপদ্রবটা তো বর্ষাকালে বেশি, তাই বাড়ির চারপাশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঝোপ জঙ্গল এইসব যাতে কেটে পরিষ্কার করে দেওয়ার জন্য এইসব সতর্কতা বললাম। আমি এতে অত্যন্ত খুশি, কারণ ছাত্রছাত্রী যারা, বিশেষ করে যারা উঁচু শ্রেণীর, তারাই তো ভবিষ্যতের নাগরিক, ওরা নাগরিকত্ব পেতে চলেছে আর কিছু দিনের মধ্যে। তো এরা যদি একটু সচেতন হয় তাহলে সমাজ সচেতন হবে, এবং সমাজ সচেতন হলে সমাজের উন্নতি হবে। এই স্কুলের কন্যাশ্রীরা কন্যাশ্রীর জমানো টাকা খরচ করে ব্লিচিং পাউডার চুন কিনে গ্রামের সমস্ত বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গলে ছড়িয়ে সাথে সাথে বাড়ির চারপাশের ঝোপ জঙ্গল নিজেদের হাতে পরিষ্কার করে। সম্পূর্ণ মানবিক উদ্যোগ, যা আগামী দিনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মনে করেন এলাকার সর্বস্তরের মানুষ। তারা নিজেদের কন্যাশ্রীর টাকায় চুন ব্লিচিং পাউডার কিনে গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাড়ির পাশে তারা চুন ব্লিচিং পাউডার দিয়েছে। সেটা দিয়ে মানুষকে বুঝিয়েছে কিসের জন্য কি উপকার, দিলে কি হয়, এবং শুধু সেটা না, তার সঙ্গে বাড়িতে যদি মাটির বাড়ি সেখানে গর্ত থাকলে সেই গর্ত বোঝানো, গর্ত বুঝিয়ে দেওয়া, যাতে সেখানে সাপ এসে না বাসা করতে পারে, সাপ না এসে বাচ্চা ডিম দেয় না, বাচ্চা ওখান থেকে বেরোয়, সেইটা, বাড়ির আবর্জনা যেগুলো থাকে সেগুলো পুড়িয়ে ফেলা, এই সম্বন্ধে মানুষকে সচেতন করে, যেটা এটা খুব ভালো দিক বা ভালো দিশারি। তো বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।